ঠিক আছে, কিন্তু শেষে সব ভালো আছে আপনার। আপনার নাম? তবে রাজনৈতিক সংগঠন কোন দলের সাথে আছেন? বাংলাদেশ যুব মুন্নেত্রী। কোন পদে আছেন? উত্তরের সহসভাপতি পোস্টে। আর এই স্কুলের কি আপনি? স্কুলের নাম কি? স্কুলের নাম অধীর প্রতিবন্ধী বিদ্যালয়। আমি শাকিল আজাদ মলম, সেক্রেটারি জেনারেল অর্গানাইজেশন ফর ডিজেবল ইমপ্রুভমেন্ট রাইটস, অধীর প্রতিবন্ধী বিদ্যালয়, প্রিন্সিপাল। বিদ্যালয়ের প্রিন্সিপাল? স্কুলের প্রিন্সিপাল। শিক্ষক সংখ্যা কত আপনাদের? আমাদের শিক্ষক সংখ্যা 19 জন। আপনি যে এমপিউর ভুক্ত কথা বললেন, সেটা কি সমাজসেবা অধিদপ্তর থেকে নাকি না শিক্ষা মন্ত্রণালয় থেকে? আর দুটা সেকশন আছে, নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।
তাদের যত ইয়াতে স্কুলগুলোকে ভর্তি করার কথা আমরা প্রসেসিং, আমরা আশা করি যে আরও তাড়াতাড়ি কাজ হবে আশা করতেছি আর কি, এবং অনুরোধ করবো যাতে তাড়াতাড়ি স্কুলগুলোকে ভর্তির আওতায় আনা, যাতে আমাদের মতো স্কুলগুলো বেঁচে যায় এবং সত্যিকারের প্রতিবন্ধী জনগোষ্ঠী উন্নয়ন এবং উন্নতি সাধন করতে পারে। স্কুলকে কেন্দ্র করি প্রতিবন্ধী স্কুল কেন্দ্র, অর্থাৎ স্কুলগুলোকে যদি সরকার পৃষ্ঠপোষকতা দেয় তবে প্রতিবন্ধীরা বেকার নিরসনও সম্ভব। আমাদের এখানে টিচাররা নীতিমালা অনুযায়ী ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন কোর্স কমপ্লিট করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ফর স্পেশাল চাই, স্পেশাল এডুকেশন ফর স্পেশাল চাই, প্রত্যেকেই ট্রেনিং প্রাপ্ত প্রতিবন্ধিতার উপরে, থেরাপিস্ট আছেন ট্রেনিং প্রাপ্ত ডিপ্লোমা করা, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, তো ওদের নিয়ে নেশা পেশা পড়াশোনা, তো সরকার যদি আরেকটু আন্তরিক হন দ্রুততার সাথে এনটিও ভর্তি করার জন্য সত্যি এটা বেটার নিরসনও হবে, টিচার স্টাফদের আত্মাও শান্তি পাবে, তারা কাজ করে পারিশ্রমিক পাবে, এখন তো মানে বিনা পারিশ্রমিকে আল্লাহর হস্তে কাজ করতেছে সব ডেডিকেটেড। ধন্যবাদ।